নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লক সেনার তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকে আমরা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বেরিয়েছে তার ডিটেলস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, অ্যাকচুয়ালি এটা সকলের জন্য এলিজিবল না। তো বন্ধুরা, এটা অনেক দিন আগেই বেরিয়েছে, বাট বন্ধুরা এই জব নোটিফিকেশনও যেহেতু সকলের জন্য এলিজিবল ছিল না, তার এই ডিটেলস নিয়ে আলোচনা করিনি আমাদের চ্যানেলে। কিন্তু বারবার কমেন্ট আসছে যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে এর ডিটেলস যদি আলোচনা করা হয় তাহলে অনেকের উপকৃত হবে। তাই বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে, এর জন্য আবেদন করতে গেলে আমরা কীভাবে আবেদন করব, আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা কী কী চেয়েছে, সমস্ত বিষয়গুলি বন্ধুরা তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে করে নিচ্ছে ছোটটা রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। চলুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে এর ডিটেলস কী কী দেওয়া হয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 16/9/2019 তারিখে। আমরা দেখে নিচ্ছি এর ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে ভ্যাকেন্সি টেবিল। এই ভ্যাকেন্সি টেবিল আলোচনা করার পূর্বে এটা বলে নিচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনালস মানে ভারতবর্ষের যে কোনো স্টেটের নাগরিকরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। এখন আলোচনা করে নিচ্ছি সে ভ্যাকেন্সি টেবিল নিয়ে। প্রথম যে পোস্ট রয়েছে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এতে, এবং একেতে সর্বমোট পোস্ট রয়েছে 29টা, ইউআর জন 16টা, এসসির জন্য 9টা এবং এসসির জন্য 4টা। পে স্কেল নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আলোচনা করছে না, মেন বিষয়গুলো হচ্ছে এক্ষেত্রে যখন আপনি সিলেকশন পাবেন এই পোস্টের জন্য, প্রথমে কিন্তু আপনি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করবেন, সেক্ষেত্রে আপনার স্যালারি থাকবে 17,500 টাকার মতো এবং আপনার প্রভিশন পিরিয়ড সেই স্যালারিটা কিন্তু পরবর্তী সময়ে গ্রেড এতে কনভার্ট হয়ে যে রেগুলার স্কেলে স্যালারিটা রয়েছে সেটাতে চলে যাবেন। এজ বন্ধুরা 18-40 বছর, তবে এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু ছাড় রয়েছে। এই যে প্রতি বন্ধুরা ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি, পোস্ট বন্ধুরা 14টা, ইউআর জন 6টা, এসটির জন্য 7টা, এসসির জন্য 1টা। আবারও বন্ধুরা পে স্কেলটা অনেকটাই বেশি, আমরা আলোচনা করব। প্রথমে আপনি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করবেন এবং এক্ষেত্রে আপনি 12,500 টাকা মান্থলি পেয়ে যাবেন, আপনার প্রভিশন আপনার স্যালারি ওই পে স্কেল অনুযায়ী কিন্তু চলে যাবে। আবারও বন্ধুরা এজ 18-40 বছর এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য আবারও কিন্তু এজের ছাড় রয়েছে। তিনটে ক্যাটাগরি পোস্ট রয়েছে বন্ধুরা। একক্ষেত্রে নাম্বার 3-এ রয়েছে ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ, এবং এক্ষেত্রে আবারও সেম স্কেল কিন্তু অনেকটাই বেশি। যখন আপনি প্রভিশন পিরিয়ডে থাকবেন তখন 17,500 টাকা পাবেন এবং আপনার প্রভিশন পিরিয়ড সবগুলি পোস্টের স্যালারি কিন্তু আবার সেই পে স্কেল অনুযায়ী চলে যাবে। এজ বন্ধুরা 18-40 বছর এবং এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু ছাড়গুলো আছে, সেটা আপনার নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী চেক করে নেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধুরা জব ডিসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন আমরা দেখে নিচ্ছি। ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ ক্ষেত্রে বন্ধুরা জব ডিসক্রিপশন অনেকটা আমরা সেটা চেক করে নেন, বাট বন্ধুরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে চেয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সঙ্গে কিন্তু ভ্যালিড গেট স্কোর কার্ড ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো এক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের এই জিনিসটা থাকবে না যে গেটের স্কোর কার্ডটা, শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে এটা ত্রিপুরা বেকারদের জন্য এটা অসন্তোষজনক যেটা দেওয়া হয়েছে, কারণ এক্ষেত্রে অনেকে কিন্তু আবেদন করতে পারবে না, কারণ গেট স্কোর কার্ড কিন্তু অবশ্যই প্রয়োজন। নাম্বার 2-তে বন্ধুরা ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি, সেক্ষেত্রে যেটা চেয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হয়তো বা অনেকে আবেদন করতে পারবে। সঙ্গে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসদের দেখুন এটা কী লিখেছে, ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ রিসিপ অফ অ্যাপ্লিকেশন উইল নট বি পারমিটেড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ম্যানেজার। মানে বন্ধুরা আলটিমেটলি আবার যদি আপনার ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি আবার এর জন্য আবেদন করতে পারবেন না, শুধুমাত্র ডিপ্লোমা থাকলে এর জন্য আপনি আবেদন করতে হবে, সেটা কিন্তু AICTE দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। নাম্বার 3-এ বন্ধুরা সেম আবার দেখুন, ডিগ্রি চেয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এবং আবার কিন্তু ভ্যালিড স্কোর কার্ড কিন্তু অবশ্যই দরকার পড়বে, তাহলে কিন্তু আপনি আবার এর জন্য আবেদন করতে পারবেন না। তো এক্ষেত্রে আলটিমেট যে জিনিসটা বলেছে যে ত্রিপুরার বেকাররা যদি এই ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে ভাবছেন আবেদন করবেন, তাহলে কিন্তু আপনারা সকলে যে এর জন্য এলিজিবল থাকবেন এমন না, কারণ কিছু কিছু ক্ষেত্রে অনেক বাধ্যতা রয়েছে যাদের
পুরো কোয়ালিফিকেশন ম্যাচ খেলে তারা কিন্তু একমাত্র এর জন্য আবেদন করতে পারছেন। সিলেকশন প্রসিডিউর আলোচনা করব। প্রথম দেখে নিন বন্ধুরা, যদি আপনি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল যে গ্রেড এ পোস্ট রয়েছে সেটার জন্য আপনি যদি আবেদন করতে যান তাহলে কিন্তু আপনার যে সিলেকশনটা হবে ফিল বাই ডাইরেক্টলি বেসড অন গেট স্কোর কার্ডের উপর ডিপেন্ড করে আপনাদের মেরিটটা চলে আসবে। বন্ধু, যে সমস্ত ক্যান্ডিডেটরা নাম্বার টুতে যেটা রয়েছে ইলেকট্রিক্যাল ম্যানেজার মানে গ্রেড বিতে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রিটার্ন টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে কাট অফ মার্কস আপনাদের 50% অবশ্যই ক্যারি করতে হবে। রিটার্ন টেস্টটা হবে বন্ধুরা মাল্টিপল চয়েস কোয়েশ্চন মানে MCQ প্যাটার্নে, ফুল মার্কস থাকবে 100 এবং এক্ষেত্রে কিন্তু 100টা কোয়েশ্চন থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চন কিন্তু 1 মার্ক করে ক্যারি করবে। আউট অফ 100 কোয়েশ্চনের মধ্যে কিন্তু যে 60টা প্রশ্ন থাকবে সেটিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 10 মার্ক থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং 10 মার্ক থাকবে অ্যারিথমেটিক এবং 10 মার্ক থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিমেনিং 10 মার্কস থাকবে ভার্বাল এবং নর্বাল রিজনিং ক্ষেত্রে। তবে সবগুলি কোয়েশন আপনাদের কিন্তু 3 ঘন্টার মধ্যে শেষ করতে হবে কারণ সময়টা এই রয়েছে এবং নেটিভ মার্কিং অবশ্যই থাকবে সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো কোনো ক্যান্ডিডেট 2 জন সেম মার্ক ক্যারি করে তাহলে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা আপনাদের মার্ক রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনাদের আলটিমেটলি সিলেকশন করা হবে। আলোচনা করুন নাম্বার 4 যেটা দিয়েছে নেচার অফ সার্ভিস অ্যান্ড আদার সার্ভিস কন্ডিশনে। নাম্বার 1 রয়েছে যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল গ্রেড এবং গ্রেড বি সবগুলো পোস্টে কিন্তু যখন আপনি জয়েন করছেন প্রভিশনাল পিরিয়ড থাকবে। এই প্রভিশনাল পিরিয়ড শেষ হওয়ার পরে কিন্তু আপনি সে রেগুলার স্কেলে চলে যাবেন যেটা নো পেনশন আপনারা পাবেন না, এক্ষেত্রে শুধু EPFটা থাকবে। রয়েছে বন্ধুরা এক্ষেত্রে পিরিয়ড অফ প্রভিশন উইল বি 2 ইয়ার্স আফটার কমপ্লিশন অফ ট্রেনিং পিরিয়ডে। কিন্তু এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে চাকরিটা ছেড়ে দেবে তাহলে কিন্তু 30 দিন আগে আপনাকে নোটিশ দিতে হবে নয়তোবা 1 মাসের স্যালারিটা দিয়ে দিতে হবে। এবং বাকি যে 5 নাম্বার দিয়েছে সেটা দিয়ে পুরো স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের আওতায় যে সমস্ত রুলস রেগুলেশন থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কন্ডিশনগুলো দেওয়া থাকবে। জেনারেল ইনস্ট্রাকশন থেকে সবগুলি পরমাণু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরবো। 15 অক্টোবরের মধ্যে আপনাকে ফর্ম জমা দিয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে আপনারা তাদের যে ফর্ম্যাটটা দেওয়া আছে সেটি একমাত্র নিয়ে যাবেন, সেই ফর্ম্যাটটাকে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এবং নাম্বার 6 যদি বলি সেলফ অ্যাটেস্টেড কপি সবগুলো নিয়ে যেতে হবে, মার্কশিট মাধ্যমিক অনওয়ার্ডস থেকে শুরু করে সব কিছু আপনারা দেবেন। এবং এক্ষেত্রে আমরা আলোচনা করব যেটা 16 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে এবং এক্ষেত্রে 500 টাকা দিতে হবে এবং যারা রিজার্ভ ক্যাডার রয়েছেন তারা 400 টাকা দেবেন এবং তারা আপনারা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সেটা দেবেন এবং সেটা যে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্ক থেকে আপনি কাটতে পারেন। কাটার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে চেয়ার এগেনস্টে কিন্তু আপনাকে সেটা কাটতে হবে। এবং বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি কিন্তু নন রিফান্ডেবল, পরবর্তী সময় আপনি সেটা রিফান্ড পাবেন না। এই যে প্যারাটা রয়েছে বন্ধুরা এই প্যারাতে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটার সব কিছু ম্যাচ করে সব কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে যা যা বলেছে সব কিছু অ্যাটাচ করে আপনি কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে পারেন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা লাস্টটা আগে আপনাকে কিন্তু পাঠাতে হবে। এবং বন্ধুরা যদি আপনি পাঠান তাহলে কিন্তু এনভেলোপের উপর সম্পূর্ণ ক্লিয়ারভাবে লিখিয়ে দেবেন আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, সমস্ত কিছু কিন্তু আপনি লেখার পর কিন্তু সেটা গ্রহণ করবেন নয়তো আপনাকে সেটা রিজেক্ট করে দিতে পারে। এটা হচ্ছে বন্ধুরা ফর্ম্যাট অফ বায়োডাটা, সেই ফর্ম্যাটটাকে অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে, সেটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তারা যেভাবে দিয়েছে সেটা কিন্তু এইভাবে কিন্তু ফিল আপ করে সাবমিশন করতে হবে। ফাইনালি আমরা কিন্তু ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে এর ডিটেলস নিয়ে কিন্তু বন্ধুরা আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা একান্তে কোনো কিছু ছেড়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখো আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।